আজকে শনিবার ভোর সন্ধ্যাবেলায় তুই নখ কাটছিস? তাহলে তোমার মতে কবে নখ কাটবো? দেখ, সোমবার দিন শিবের পুজো, শিবের পুজোর দিন নখ কাটা যায় না। মঙ্গলবার দিন বজরংবলীর দিন, একদম নখ কাটা যায় না। মঙ্গলবার তো জঙ্গল কাটার দিন জানি। ওসব আমি জানি না। বুধবার দিন তোর জন্মবার আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে কোনো রকম পেঁয়াজ রসুন ঢোকে না, নখ কাটা অনেক দূরের কথা। শুক্রবার দিন নখ কাটতে পারি, শুক্রবার দিন শুভ দিন। না না না, শুক্রবার কাম দেবতার দিন, শুক্রবার নখ কাটলে আমার ওটা কেটে গেলে। তাড়াতাড়ি খেয়ে নে, আর তাড়াতাড়ি পড়াগুলো মুখস্থ করেছিস সব, পরীক্ষায় সব ভালো করে, হ্যাঁ তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি। ডিম কোথা থেকে এলো? পরীক্ষার সময় ডিম কে দিল তোকে? তুই জানিস না পরীক্ষায় ডিম খেলে কি হয়, গোল্লা পায়। এ মানে আমার তো দুটো ডিম বলছি, মানে আমি তো দুটো ডিম পেয়েছিলাম, একটা ডিম তো অলরেডি খেয়ে নিয়েছি। পরীক্ষার নাম্বারটা খারাপ হলে কাউকে মুখ দেখাতে পারবো না। কি করলি তুই এটা? কাউকে মুখে বলতে পারবো না তুই কি নাম্বার পেয়েছিস। তুই জানিস না কি হয়, কি ক্ষতিটা হয়। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, নিশ্চয়ই ফেল করেছিস তুই। বারবার সেই দিন বলেছিলাম ডিম খাস না, ডিম খাস না, সেই জন্য আজকে এই অবস্থা হয়েছে তোর। আরে মা, প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। তোমার কুসংস্কারের ঢপে চপে চুল ছিল, 100 পেয়েছি, 100 নাচো বিসি নাচো। তাই হ্যালো, হ্যাঁ কাকুলি, তোর সান্নিধ্য তো ভেঙে গেলো, আমার ছেলে 100 পেয়েছে, 100। হ্যালো, হ্যাঁ আমার বাড়িতে তো খুব উকি মারা, এখন দেখে যাও আমার ছেলে 100 পেয়েছে, খুব আমার ছেলেকে চুতিয়া বলা বাবু। ইটস ওকে, কে চুতিয়া বলতো? তুই রে কি পরেছিস এত রিভিলিং ড্রেস, শরীর খারাপ হয়ে যাবে, নজর লেগে যাবে, শরীরের অর্ধেক অংশই তো দেখা যাচ্ছে। ওহ মা, ওইসব শরীর খারাপ আমার ছোটবেলা হতো, এখন ছেলেদের আমায় দেখলে শরীর খারাপ হয়। চোখ হাত দিচ্ছিস, দু চোখ দেখা, তুই জানিস না দু চোখ না দেখালে ঘরের জিনিসপত্র ভেঙে যায়। মা, স্কুলে সিলেবাসে সবার বয়ফ্রেন্ড আছে, আমার নেই কেন? হ্যাঁ সেটাও ভাবার বিষয়, অনেকদিনই হলো। তা আমার একটা চেনা জ্যোতিষী আছে, আমি তাকে একটা কল করি, সে যদি কিছু করতে পারে। আমার নাম জ্যোতিষী দয়াল বাবা, সব রকম সমস্যার সমাধান করে। আর দয়াল বাবার গানটা তো শুনেইছ, দয়াল বাবার কলা এত বড়। বলুন আপনাদের কি সমস্যা? আমার মেয়ের বয়ফ্রেন্ড হচ্ছে না, খুব চিন্তার বিষয়। এটা কোনো চিন্তার বিষয় না, দয়াল বাবার কাছে সব কিছু সমাধান আছে, কারণ দয়াল বাবার কলা এত বড়। তো এটুকু মনে রাখবে যে এখন যে সমাধান দিচ্ছি সেটা মনে রাখবে, প্রত্যেক মঙ্গলবার সকালবেলা একটা কালো গরুকে সাদা কলা খাওয়া, দেখবে তোমার মেয়ের কলার অভাব হবে। এবারে বয়ফ্রেন্ডের অভাব হবে না, এটাই বলতে চাইছিলাম। মা, আমি ওর লজিকে বিশ্বাস করি না। ও নো, একটা গরু আমার কলা কেন খাবে সার থাকতে? আরে বাপ, দুশালিক, দুশালিক মানে গুডলা। আজকে কাকলিকে গিয়ে প্রপোজটা মেরে দিই, আজকে না করতে পারবে। কাকলি, আজ দু শালিক দেখেছি, আজ তো পটে যা, পালট পালট। আর ইউ লস্ট বেবি গার্ল? কি কিছু মিল পেলে আমাদের সবার ছোটবেলায়? আরে ছোটবেলা কেন বলছি, এখনো পর্যন্ত এসব কুসংস্কার শুনতে হয় বড়দের কাছে। আসলে কুসংস্কার কখনোই ভাগ্য বদল করে দেয় না, নিজেদের ভাগ্য আমাদের নিজেদেরই গড়তে হয়। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আরও এন্টারটেইনিং দুষ্টু মিষ্টি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রচা।
মনোরম বিকেল, সাথে রচা, মন্দ নয় ব্যাপারটা।